সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসিটিভির বিশেষ ঈদ আয়োজন। এসএলকে মিউজিক প্রেজেন্টস ঈদ মিউজিক ফেস্ট পাওয়ার্ড বাই সোল ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড। ঈদ মোবারক। আপনাদের সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। ঈদের এই বিশেষ আয়োজনে আজকে যিনি স্টুডিওতে আমাদের অতিথি হয়ে এসেছেন, তিনি আমাদের সবার ভীষণ পছন্দের একজন মানুষ এবং ভীষণ পছন্দের একজন শিল্পী। যদি তার সঙ্গীত জীবনের অর্জন বলি তাহলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ রয়েছে অগণিত সব অর্জন। আর ব্যক্তিগতভাবে তাকে আমরা যতটুকু দেখেছি চিনেছি, ভীষণ মজার একজন মানুষ এবং তার সেন্স অফ হিউমার কিন্তু সবসময় আমাদেরকে মুগ্ধ করে। তার পরিচয়টা বলবো, তার আগে আপনাদেরকে আমি কিছু তথ্য দিয়ে নিতে চাই। আপনারা আমাদের এই আয়োজনটি সরাসরি দেখছেন এসএটিভির পর্দায়, তাছাড়াও এসএটিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেও আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। আর সাসপেন্স বাড়াবো না, নামটা বলে দেবো। আমাদের সঙ্গে আছেন ভীষণ পছন্দের শিল্পী মনির খান। ঈদ আয়োজনে আমন্ত্রণ আপনাকে, কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি। ঈদের আয়োজনে এই নিয়ে আমাদের বেশ কয়েকবার দেখা হয়ে গেল, তাই না? অবশ্যই। ঈদটা কেমন যাচ্ছে, কেমন কাটালেন আজকে সারাটা দিন? ঈদ বাংলাদেশের আমরা যারা রোজা রেখেছিলাম বা আমাদের মুসলিম কান্ট্রি, এই দেশের ঈদ উৎসবটা খুবই জাঁকজমকপূর্ণভাবে হয়। তো সেই আনন্দ ঘন মুহূর্তেই আমাদের সময়টা পার হয়েছে 30টি রোজা রাখার পরে। যারা গ্রামে গেছেন তাদের ঈদ তো সম্পূর্ণভাবে আলাদা, মনটা পড়ে আছে গ্রামে বাবা মার কাছে, যেতে পারি নাই যেহেতু কাজ করি, গান করি, গানের ডাক পেলে সব কিছু ফেলে চলে আসতে ইচ্ছে করে। তো সেই কারণে আজ এসএটিভিতে আসার আমার, যেহেতু এই দিনটি আমার জন্য নির্ধারিত করা হয়েছে এই সময়টুকু, আর সেই জন্য চলে এসেছি। কারণ এসএটিভি আমার খুব প্রিয় একটি চ্যানেল, এদের অনেক প্রোগ্রামে আমার কিছু ভালো লাগে। সব মিলিয়ে ঈদ ভালো গেছে, খুব ভালো। আর এই যে বললেন গানের মানুষ, আসলে যারা হচ্ছে এই ধরনের অঙ্গনের সাথে জড়িয়ে আছেন তাদের আরও একটা পরিবার হলো দর্শক, শ্রোতা। এবং শ্রোতাদের সাথে, পরিবারের সাথে দেখা করতে আসলে কার না ভালো লাগে, কথা বলতে কার না ভালো লাগে। আমরা গানে যাব, তবে তার আগে আমি আরও একটা ছোট্ট ইনফরমেশন আমাদের দর্শকদেরকে দিতে চাই। দর্শক, আপনারা দেখছেন এসিটিভির পর্দায় আমাদের বিশেষ ঈদ আয়োজন এবং আমাদের সাথে আজকে আছেন মনির খান। মনির খানের সঙ্গে যদি কথা বলতে চান, আপনাদের কোনো অনুভূতি শেয়ার করতে চান এবং অবশ্যই গানের অনুরোধ যদি জানাতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে কল দিতে পারেন। ভাইয়া, প্রথম গানটা শুনতে চাই, কোন গানটা দিয়ে শুরু করবেন আজকের আয়োজনটি? সঙ্গীত আমার দেহের নিঃশ্বাস, সঙ্গীত আমার প্রাণ, এই গানটি লিখেছেন এবং সুর করেছেন আমার সঙ্গীত পিতা মিল্টন খন্দকার। সেই গানটি দিয়েই শুরু করতে চাচ্ছি, আমি সবার কাছে দোয়া চেয়েই শুরু করছি। নিশ্চয়ই শুনি। সঙ্গীত আমার দেহের নিঃশ্বাস, সঙ্গীত আমার প্রাণ, কণ্ঠে যদি সুর থাকে গো সে তো স্রষ্টার অবদান। সঙ্গীত আমার দেহের নিঃশ্বাস, সঙ্গীত আমার প্রাণ, কণ্ঠে যদি সুর থাকে গো সে তো স্রষ্টার অবদান। সঙ্গীত আমার দেহের গামে
প্রভুর জুড়ে জন্মে আমি কেঁদেছিলাম, সেও তো সুরে সুরে বল ফুটেছে মা সর গামে সুর তাই হৃদয় জুড়ে। রোজ সকালে পাখির থেকে শিখেছি তো গান, কণ্ঠে যদি সুর থাকে গো সে তো স্রষ্টার অবদান, কণ্ঠে যদি সুর থাকে গো সে তো স্রষ্টার অবদান। স্রষ্টার অবদান রয়েছে এবং তার সাথে সাথে কিছু মানুষ থাকে যারা জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে যায় এবং তাদের অবদানগুলো অনস্বীকার্য, যেমনটি শ্রদ্ধেয় মিল্টন খন্দকারের কথা বলতেই হয়। এবং এই গানটা শুনতে শুনতে আমার মনে হচ্ছে যে যতটুকু মনির খান সম্পর্কে জেনেছি বুঝেছি, যে গল্পগুলো জানি তার মধ্যে এরকমই একটা গল্প মনির খানের জীবনেও আছে এবং সেই গল্পটা আমরা একটু আবারও শুনতে চাই। আপনার একজন বন্ধু ছিলেন যার সাথে আপনার এই মিউজিক্যাল জার্নিটা শুরু হয়েছিল, তারপরে কোনো একটা কারণে তার মিউজিক্যাল জার্নিটা হয়নি এবং একটা দুষ্টু একটা মিষ্টি নাম দিয়েছিলেন তার, সেই গল্পটা যদি খানিকটা আমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে। একসাথে গান শিখতাম আমরা। আচ্ছা, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করতে চাই, আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন, একটু দর্শককে নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কি আছেন আমাদের সাথে, কোথা থেকে বলছেন? আমি পাবনা থেকে মামুন বলছিলাম। মনির ভাইয়ের সঙ্গে কথা বলবো। জি, আমি শুনতে পাচ্ছি ভাই, বলুন। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। অনেক দিনের আকাঙ্ক্ষা ভাই আপনার সঙ্গে কথা বলার। জি জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। আপনার পরিবারের সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাইজান, খুব ভালো আছে। আসলে ভাই দুঃখের সঙ্গে বলতে হয়, আপনার মতো ব্যক্তির মূল্যায়ন নাই। যাই হোক, না অনেক পেয়েছি ভাই, অনেক পেয়েছি। আপনাদের মতো মানুষদের অন্তরের সাথে মিশে আছি, এটা অনেক বড় পাওয়া না? অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। হ্যালো, আমার মনে হয় লাইনটা কেটে গিয়েছে।
আমরা শুনতে পারলাম না আপনার বাকি কথাগুলো, আবারও চেষ্টা করুন আপনি। আমরা সেই মিউজিক্যাল জার্নির কথা শুনছিলাম আপনার, বন্ধু সেই গল্পটা আরেকবার শুনব। মানে হয় না, অনেকের পক্ষে সম্ভব হয় না, তা দুজন একসাথে গান শিখতে যেতাম বাইসাইকেল চালিয়ে প্রায় 5-7-8 কিলোমিটার। এটা মনে হয় আপনাদের যখন এসএসসির ব্রেকটা চলছিল। হ্যাঁ হ্যাঁ, এসএসসি পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট হবার যে সময়টুকু ছিল ওই সময়ে আমার মফিজুল ইসলাম আমার বন্ধু, ও হয়তো অনুষ্ঠান দেখছেও, তো দুজন একসাথেই আমরা ডায়েরি কিনলাম, কলম কিনলাম, তো দুজন একসাথে স্যারের কাছে গান শিখতাম। তো স্যার যে কাজগুলো দিতেন আমাদের সারগাম বা সেগুলোর একটু কণ্ঠের যে অনুশীলনটা, হ্যাঁ সেগুলো আমরা করতাম, 8 মাত্রা, 16 মাত্রা, 32 মাত্রা, 64 মাত্রা। তো সেগুলো খুব একটা গলার কাজের সাথে মেলায় করতে পারতো না, কিন্তু আমি আল্লাহর রহমতে সেগুলো স্যার খুব সন্তুষ্ট হতো আমার কাজে। এরকম 3-4 মাস যাওয়ার পরে ও হঠাৎ দেখে আমার কাছে ডায়েরি নিয়ে এসে বললো, বন্ধু আমি আর যাবো না, ডায়েরিটা স্যারের কাছে জমা দিয়ে দিও। কারণ তুমি যাবো না কেন? তো বলে আমি বহুদিন ধরে এটা চিন্তা করে দেখলাম যে আমার গলায় কোনো কাজ আসে না, কারণ আমার ফুসফুসটা সোজা আর তোমার ফুসফুস বেঁকা, যার কারণে ওখান থেকে কাজ হয়ে আসে। তো আমি হাসতে হাসতে ডায়েরি নিয়ে স্যারকে বললাম যে স্যার আপনার ওই ছাত্র বলল ওর ফুসফুস নাকি সোজা, গলায় কাজ হয় না, এই জন্য ডায়েরিটা রাখুন। তো এখন একসাথে হইলে আমরা দুষ্টুমির স্থলে আলাপ আলোচনা করি, দুষ্টুমি করি, এইভাবে হয় আর কি। এভাবে ফেলে আসা দিনগুলো তো একসময় স্মৃতি হয়ে যায়। এত মজার মজার স্মৃতি আছে, এবং এটা তো যখন আপনার গুরু তখন তো তিনি জেনেছেন যখন শিখাতে গেলেন আপনাকে, কিন্তু তার আগে আপনার এই গুণটা কিন্তু আপনার বাবা ধরতে পেরেছেন, আপনার ফুসফুসটা যে বাঁকা। যাই হোক, একজন দর্শক আমাদের সঙ্গে আবারও যুক্ত হয়েছেন, তাকে একটু নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনারই দেখছেন এসএটিভির পর্দায় ঈদের বিশেষ আয়োজন ঈদ মিউজিক ফেস্ট। কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন? চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুল আউয়াল। কথা বলুন, আমাদের সঙ্গে আছেন মুনির খান। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ঈদ মোবারক, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? জি জি ইনশাআল্লাহ ভালো আছি, ভালো আছি। মানে বিশ্বাসই করতে পারছি না যে আপনার সাথে কথা বলছি, আপনি আমার অনেক আগের একজন পছন্দের শিল্পী। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম, দেখা হয়ে যায়, কথা হয়ে যায়, আজকে এসটিভির কারণেই আমরা এতে কথা হচ্ছে। জি জি, তো আমি একটু আপনার কাছ থেকে যে গভীর রাতে যদি কারো ডাক শুনে ঘুম ভেঙে যায় গানটা শুনতে চাচ্ছি। আমি চেষ্টা করব, আমরা কোনো এক সময় যদি মানে গানটা গাওয়ার চেষ্টা করব, আপনি থাকুন আমাদের সাথে, থাকুন আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আর অন্য যারা এখনও ফোন কলে যুক্ত হতে পারেননি তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি ইনফরমেশনটা, যে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু আপনারা আমাদেরকে কল দিতে পারেন। আবারও গানে ফিরব। ভাইয়া চলেন আবার একটা গান শুনি। প্রথম অ্যালবাম আমার, তোমার কোনো দোষ নেই, এই অ্যালবামটির সকল গান লিখেছিলেন, সুর করেছিলেন মিল্টন খন্দকার। আমি আসার আগেই ফোন করেছিলাম যে ভাই অনুষ্ঠান আছে দেখবেন, তো বলো ঠিক আছে আমি আর কোনো দিকে চোখ রাখবো না, আমি এসিটিভি দেখবো। তো ভাই দেখছেন, আমি ভাইয়ের কাছে দোয়া নিয়ে এখানে এসেছি, তোমার কোনো দোষ নেই গানটি গাইবার চেষ্টা করছি। নিশ্চয়ই তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো
জেনেছি বুনো পায়রা কখনো মানে না পো। আমি জেনেছি বুনো পায়রা কখনো মানে না পো। তুমি করলে না তাই তোমার নীতির সাথে একটু আপোষ, জেনে গেছি আমি তুমি ছিলে রঙের পুতুল। আমারই তো ভুল, তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো টাইটেল ট্র্যাক। আমি এরকম গল্প শুনেছি এর আগেও যে মনির খানের জীবনের সঙ্গে মিলিয়ে শ্রদ্ধেয় মিল্টন খন্দকার অনেক গান লিখেছেন, অনেক গল্প মনির খান বলেছেন, সেটা শুনে হয়তোবা সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে গানগুলো লেখা। এই গানটাও কি সেরকমই কিছু? এটি তো আমার প্রথম অ্যালবামের প্রথম গান, এটি দিয়েই শুরু করা হয়েছিল অ্যালবামের কাজ। তখন এই গান অ্যালবামের গান পুরোটাই মিল্টন ভাইয়ের অনুভূতি থেকে, মিল্টন ভাই নিজের জায়গা থেকে এগুলি সাজিয়েছেন, কারণ তখন তো আমি কিছু বুঝতাম না একদম। আমি শুধু গান শুনতাম, গান গাইতাম, এটুকু পর্যন্তই। একেবারে অগোছাল একটা জীবন ছিল আমার, উচ্চারণের সমস্যা যেটি এখনও আছে, আঞ্চলিকতা, শব্দ চয়নের যে ব্যাপারগুলো, গায়কের একটা ব্যাপার, তাল্লয়ের খেলা, অনেক কিছুর ব্যাপারে একটা তো ভালো জিনিস তৈরি হয়। আসলে অনেকগুলো বিষয় তো সম্পৃক্ত থাকে তো সেগুলি একেবারে মিল্টন ভাই ধরে 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 অনেক সময় নিয়ে, প্রায় বছর চারেক সময় এই অ্যালবামটির, 12টি গান, 4 বছরের ফসল আমাদের এই অ্যালবামটি। তো প্রতিদিনই আমি পরীক্ষা দিতাম, প্রতিদিনই উনি কলমের কালি দিয়ে দেখে দেখে দিতেন যে এটা এই সমস্যা, এটা ঠিক করে নিবা, এভাবে করবে। উনি গেয়ে গেয়ে আমাকে রেকর্ড করে দিতেন, একদম হাতে খড়ি যেটা বলে সেইভাবে শুরু করেছি। সেইভাবেই ধীরে ধীরে উনি একটা জিনিস বারবারই আমাকে বলতেন যে ব্যস্ত হওয়া যাবে না, খুব ধীরে সুস্থে অনেক সময় নিয়ে তুমি নিজেকে তৈরি করার জন্য মানসিক প্রস্তুতি নাও, বাকিটা আমি দেখব। একদম, আমরা সেই গল্পে ফিরব। আবারও একজন দর্শক যুক্ত হয়েছেন, একটু দর্শক কিনেছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক, কে আছেন আমাদের সাথে, কোথা থেকে বলছেন? আমি মতিউর বলছিলাম, চট্টগ্রাম থেকে, মনির বাসাতে কথা বলতে যাচ্ছিলাম। নিশ্চয়ই কথা বলুন ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মনির ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
আমি বা ছোটবেলা থেকে আপনার খুবই ভক্ত, আপনাকে আমার খুবই মিস করি এবং খুবই আপনার প্রত্যেকটা গান আমার খুব ভালো লাগে এবং আপনার লাইফের সাথে আমার লাইফ অনেকটা মিল আছে ভাই, খুবই প্রত্যেকের খুব ভালো লাগে আমার কাছে। আপনার কাছে একটা জিনিস আবদার করবো, সেটা হচ্ছে ওই মায়ের একটা গান শুনতে চাচ্ছি, গাইবো আপনি থাকুন আমাদের সাথে, মা কত অন্যায় করেছি কত এই করেছি গানটা শুনতে চাচ্ছি, গাইবো ইনশাআল্লাহ, আপনি থাকুন আমাদের সাথে গাইবো ইনশাআল্লাহ। জি অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। মনির খান থাকবেন আর ফোন কল আসবে না এবং কমেন্ট বক্সে কমেন্ট জমা হবে না, তা তো হতেই পারে না। আমরা এইভাবে কিন্তু দর্শক আপনাদের কাছ থেকে ফোন কল নিব, আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু আমাদেরকে কল দিতে পারেন। আর ওই যে গল্পটা শুনছিলাম যে চার বছর দীর্ঘ একটা সময় এবং সেই দীর্ঘ সময়টা নিয়েছেন বলেই এবং সেই ধৈর্যটা রেখেছেন বলে আজকে আপনি একজন মনির খান। হ্যাঁ, খুব তাড়াহুড়া করলে ভালো জিনিস আশা করা মুশকিল, কারণ আমরা এই বর্তমান সময়ের কথা বলি, সময়কে প্রাধান্য দিতে গিয়ে এই সময়ের দাবি মেটাতে গিয়ে আমরা খুব অস্থির হয়ে গেছি। এই অস্থির যুগে গান অনেক আসছে, প্রতিদিনই কিন্তু গান আসছে, কিন্তু আসলে টিকে থাকার গান খুব কম হচ্ছে একদমই, যার কারণে প্রতিনিয়ত নিয়তই আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি, ভাই আগের মতো সেই গান হচ্ছে না, আগের স্থিরতাটা নেই, আকাঙ্ক্ষাটা অনেক বেশি, আগের মতো গান কিভাবে হবে? মানুষ এখন ঘুমাচ্ছে একশো মাইল স্পিডে, এত ব্যস্ত মানুষ, তো সেক্ষেত্রে ধীর স্থির যে ব্যাপারটা, সৃষ্টিশীল কাজের যে সহনশীল ব্যাপারটা, ধৈর্য সহকারে যে কাজ করার যে মানসিকতা, সেটাই তো এখন হারিয়ে গেছে। কে কার উপর দিয়ে দৌড় দিবে, কে কার উপর দিয়ে নিজেকে প্রমাণ করবে, সেটা সেটা নিয়ে সবাই ব্যস্ত। আর ওই যে একটা ভাইয়া গ্রুপের জন্য দায়ী, একটা ভাইয়া গ্রুপ আছে, টেলিফোন করে ভাইয়া আমার একটা প্রোগ্রাম দেন না ভাইয়া, এই যে ভাইয়ারা আবার এই কাকতি মিনতি শোনে, এই ভাইয়া গ্রুপটা একটা সমস্যা হয়ে গেছে। খুবই মূল্যবান আমরা কথা শুনলাম। আসলে সৃষ্টিশীল বিষয়গুলো সবসময় সময় নেয় এবং স্লো প্রসেসিংয়ে আগায়, তো সেই ধৈর্যের জায়গাটা আসলে আমাদের সবারই মনে হয়, যারা আসলে সৃষ্টিশীল কিছুর সাথে, সৃজনশীল কিছুর সাথে থাকতে চায়, তাদের সেই পেশেন্সটা থাকাটা খুব জরুরি। আপনি জানেন কি না আমি জানি না, এক খুবই সত্য কথা, বর্তমানে এখনও যারা গুণী মানুষ বাংলাদেশের সঙ্গীতে যারা বেঁচে আছেন, যারা কাজ করতে চান বা ছেলে মেয়ে তৈরি করতে চান, আমরা অনেকেই তাদের নাম জানি না, একদম নাম জানি না, একজন সূর্য শ্যামের নাম জানি না, একজন মিল্টন খন্দকার হয়তো জানি, না জানার জন্য জানি, কিন্তু ওনাকে কাছে পাওয়ার জন্য জানি না। এইরকম অনেক অনেক সমস্যা রয়ে গেছে আমাদের মধ্যে। হ্যাঁ, গুণীজন। তারপরেও আমি বলবো এই যে আপনি যে বিষয়গুলোকে নিয়ে কথা বলছেন এবং দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরছেন, এটাও কিন্তু আমার মনে হয় যে আপনার দায়িত্বের জায়গা থেকে আপনি কিন্তু ক্লিন আছেন। আমরা জানি সবাই, এটাই সবাই জানি কিন্তু মানি না। আমরা আরেকটা গান শুনবো ভাইয়া, কোন গানটা শুনবো এবার? মনটা সবাই দিতে পারে, গানটি আমি গেয়েছিলাম জান আমার জান চলচ্চিত্রে, সঙ্গীত পরিচালক ছিলেন আলী আকরাম শুভ। আমি গানটি গাওয়ার সুযোগ পেয়েছিলাম আমাদের বাংলাদেশের কোকিল কণ্ঠে যাকে বলে সাবিনা আপা, সাবিনা ইয়াসমিন, সাবিনা আপার সাথে আমি গিয়েছিলাম। শুনি, গানটি গাইবার চেষ্টা করছি। ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই, মনটা সবাই দিতে পারে, ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই।
ঋতু নাই, তুমি ছাড়া জীবনী তো নাই। যান নিয়ে তো টান মারা হচ্ছে মনির খানের ইয়ের মধ্যে পড়ে, কারণ তিনি যে গান নিয়ে টান গাচ্ছে মনির খান, হ্যাঁ, যা কিছুটা সেই সেন্স অফ হিউমারের ব্যাপারটা চলে এসেছে না, আমরা কিন্তু এভাবেই থাকতে চাই। কারণ মনির ভাই মাঝে মধ্যে একদম খুব গম্ভীর থাকেন, কিন্তু যখন কথা বলেন সেই কথাগুলো কিন্তু ভীষণ মজার হয়। এই মজাটা কিন্তু আমরা একদম পুরো অনুষ্ঠান জুড়ে চাইব। একজন দর্শক আছেন, আবারও নিচ্ছি তাকে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক, কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে, কোথা থেকে বলছেন? আমি ফরিদপুর থেকে বলছি, দীপক। জি, কথা বলুন, আমাদের সঙ্গে আছেন মনির খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমি আপনার অনেক বড় একজন ভক্ত হয়েছি। আচ্ছা, কি লম্বা লম্বা অনেক নাকি? বড় মানে কি উঁচু লম্বা অনেক নাকি? উঁচু লম্বা খুব না, কিন্তু আপনার অনেক বহুদিন ধরে গান শোনেন, সব গান শোনেন, অনেক ভক্ত আর কি। আমার এলাকার মানুষ ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা। আমার বাড়ি ফরিদপুর সদরে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, বাড়ির সকলে ভালো আছে? হ্যাঁ আছে ভালো। আমাদের ছোট একটা মেয়ে আছে, সেও আপনার গান শুনে। আচ্ছা, আমার আমার শুভেচ্ছা দিয়েন ওকে। হ্যাঁ স্যার, আপনার অঞ্জনা গানটা খুব শুনতে ইচ্ছে করছিল স্যার। থাকুন আমাদের সাথে, গাইব, থাকুন, গাইব ইনশাল্লাহ। একজন দর্শকের সঙ্গে তো কথা হলো, এবার একটা বিরতি নেবার সময় হয়েছে, বিরতিটা নেছি। দর্শক, আপনারা দেখছেন এসএ টিভির পর্দায় বিশেষ ঈদ আয়োজন, এস এল কে মিউজিক প্রেজেন্টস ঈদ মিউজিক ফেস্ট, পাওয়ার্ড বাই সোল ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড। এ পর্যায়ে একটা বিরতি নেবার সময় হয়েছে, বিরতিটা নিয়ে আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপক ভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়ম গুলো করছে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে, আমাদের তাতে প্রোডাক্টিভিটি বাড়বে না। সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। রাজনীতি যদি বুঝতে হয় মানুষের মনটাকে আগে বুঝতে হয়। ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে এবং রাজনীতিবিদরা ব্যবসা করা শুরু করেছে। একটা অন্যায় করলে কিন্তু সেই অন্যায়ের পথ ধরে অনেকগুলো অন্যায় চলতে থাকে। এদের যাত্রাপথ কি খুব কুসুমাস্তীর্ণ হবে? পৃথিবীতে সকলের কাছে গ্রহণযোগ্য কোনো কিছু হয়, তাতে কিন্তু আমরা কোনো গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো না। কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে শূন্য। লেট এডিশন দেখতে চোখ রাখুন এসএটিভির পর্দায় রবি থেকে বুধবার রাত 11:30।
ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গোটা মাথার পর রেখে সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত হবে না। যতবার আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রতিটি জায়গায় জননেত্রী শেখ হাসিনা সফল ছিলেন। বাংলাদেশের করণীয়টা কি? সরকারের তরফ থেকে সব কিছু করা সম্ভব নয়। এই ধারাটা সঠিক না, এটা এখন তর্ক বিতর্কের সময় নয়। এটার সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপকভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়মগুলো করতে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে, আমাদের তাতে প্রোডাক্টিভিটি বাড়বে না। সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। রাজনীতি যদি বুঝতে হয় মানুষের মনটাকে আগে বুঝতে হবে। ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে এবং রাজনীতিবিদরা ব্যবসা করা শুরু করেছে। একটা অন্যায় করলে কিন্তু সেই অন্যায়ের পথ ধরে অনেকগুলো অন্যায় চলতে থাকে। এদের যাত্রাপথ কি খুব কুসুমাস্তীর্ণ হবে? পৃথিবীতে সকলের কাছে গ্রহণযোগ্য কোনো কিছু হয়, তাতে কিন্তু আমরা কোনো গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো না। কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে শূন্য। লেট এডিশন দেখতে চোখ রাখুন এসটিভির পর্দায় রবি থেকে বুধবার রাত 11:30। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গোটা মাথার পর রেখে সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত হবে না। যতবার আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রতিটি জায়গায় জননেত্রী শেখ হাসিনা সফল ছিলেন। বাংলাদেশের করণীয়টা কি? সরকারের তরফ থেকে সব কিছু করা সম্ভব নয়। এই ধারাটা সঠিক না, এটা এখন তর্ক বিতর্কের সময় নয়। এটার সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপকভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়মগুলো করতে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে, আমাদের তাতে প্রোডাক্টিভিটি বাড়বে না। সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। রাজনীতি যদি বুঝতে হয় মানুষের মনটাকে আগে বুঝতে হবে। ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে এবং রাজনীতিবিদরা ব্যবসা করা শুরু করেছে। একটা অন্যায় করলে কিন্তু সেই অন্যায়ের পথ ধরে অনেকগুলো অন্যায় চলতে থাকে। এদের যাত্রাপথ কি খুব কুসুমাস্তীর্ণ হবে? পৃথিবীতে সকলের কাছে গ্রহণযোগ্য কোনো কিছু হয়, তাতে কিন্তু আমরা কোনো গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো না। কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে শূন্য। লেট এডিশন দেখতে চোখ রাখুন এসটিভির পর্দায় রবি থেকে বুধবার রাত 11:30। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গোটা মাথার পর রেখে সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত হবে না। যতবার আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রতিটি জায়গায় জননেত্রী শেখ হাসিনা সফল ছিলেন। বাংলাদেশের করণীয়টা কি? সরকারের তরফ থেকে সব কিছু করা সম্ভব নয়। এই ধারাটা সঠিক না, এটা এখন তর্ক বিতর্কের সময় নয়। এটার সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপকভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়মগুলো করছে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে, আমাদের তাতে প্রোডাক্টিভিটি বাড়বে না।
একটা বিরতি নিয়ে আবারও ফিরে এলাম এসএটিভির বিশেষ ঈদ আয়োজন এস এল কে মিউজিক প্রেজেন্টস ঈদ মিউজিক ফেস্ট পাওয়ার্ড বাই সোল ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড। সবাইকে আবারও একবার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাদের সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা, এবং আমার সাথে আজকে মঞ্চ আলোকিত করে আছেন মনির খান। তার কাছ থেকে চমৎকার কিছু গান শুনছিলাম। তবে গানে ফিরবার আগে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশান আমি দিয়ে নিতে চাই। আপনারা আমাদের এই আয়োজনটি সরাসরি দেখছেন এসএটিভির পর্দায়, তাছাড়াও এসএটিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেও আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন, এবং কমেন্ট বক্সে আপনার পছন্দের গানটি আমাদেরকে জানাতে পারেন, এবং ফোন কলের মাধ্যমেও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। কি অবস্থা মনির ভাই? ভালো ইনশাল্লাহ। আমরা তো একটা গান শুনছিলাম আপনার এবং সাবিনা ইয়াসমিন ম্যামের দ্বৈত কণ্ঠে গাওয়া একটা গান, এটাই কি আপনাদের প্রথম ছিল? না, প্রথম আর সাবিনার পাশে তো অনেক গান গেয়েছি আমি, ফিল্মে অনেক গান গেয়েছি, তো অনেকের মধ্যে একটি আর কি। প্রথম গান গাওয়ার অভিজ্ঞতাটা কেমন ছিল? আসলে সাবিনা আপা, রোনা আপা, সৈয়দ আব্দুল হাদি সাহেব, আমাদের অ্যান্ড্রোদা, এনা তো সঙ্গীতের দিকপাল। আমি ছোটো ছিলাম যখন ফিল্মে গাওয়া শুরু করলাম, তখন এদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। বিশেষ করে সাবিনা আপা তো অসাধারণ একজন মানুষ। আমি প্রথম দিন গাইতে গিয়ে তো একবারে কাঁপাকাঁপি শুরু, উনি খুবই বসে আমাকে আদর করে অনেক কিছু বলে বুঝিয়ে সাহস দিয়ে উনি গাওয়ায় নিলেন আমাকে দিয়ে। আসলে গুণী মানুষের এই একটা বিষয় যে তারা কোনো কিছুতে হচ্ছে স্টার ট্যান্টমসটা হয়তো বা দেখান না, সব কিছুর সঙ্গে মানিয়ে নেন। একজন দর্শক আছেন, আমি একটু দর্শককে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। কে আছেন আমাদের সাথে, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কে আছেন আমাদের সাথে, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে বলছিলেন ভাইয়া? আমি কক্সবাজার থেকে বলতেছি। আচ্ছা, বলুন বলুন, কেমন, সবাই ভালো আছেন তো? ঈদ মোবারক। ভালো আছেন ভাইয়া? ভালো আছি, ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। কোনো গানের অনুরোধ আছে? হ্যালো হ্যালো হ্যালো। লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, আমার মনে হচ্ছে লাইনটা কেটে গেল। কেটে গেল। আমরা আবারও গানে ফিরি। এবার কোন গানটা হবে? গানটি লিখেছেন, সুর করেছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। প্রয়াত শব্দটা বলতে খুবই কষ্ট হয়, ওনার অসংখ্য সৃষ্টি এবং এই বাংলাদেশের জন্য দেশের গান, আধুনিক গান, চলচ্চিত্রের গান, নানামুখী গান উনি করেছেন। আমি অনেক গান গাইবার সুযোগ পেয়েছি তার কাছ থেকে, আমার অ্যালবামের একটি গান আমি গাইবার চেষ্টা করছি। তোমার মাথায় কত চুল, তুমি চুল পরিমাণ ভালোবাসা, আমায় যদি দিতে আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে। তোমার মাথায় কত চুল, তুমি চুল পরিমাণ ভালোবাসা, আমায় যদি দিতে আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে, আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে। খুঁটে খাওয়া নখের সমান করতে যদি আপোষ, আমার হৃদয়টা যে হতো তোমার কদতনের পাপোষ। তোমার খুঁটে খাওয়া নখের সমান করতে যদি আপোষ, আমার হৃদয়টা যে হতো তোমার কদতনের পাপোষ। তোমার ঠোঁটে ছোট্ট তিল, ওই তিল পরিমাণ ভালোবাসা, আমায় যদি দিতে
আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে, আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে। তোমার মাথায় কত চুল, ওই চুল পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে, আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে। চোখের পাপড়ি সমান করতে যদি আদর, আমার হৃদয়টা যে হতো তোমার বিদায় বেলার চাদর। তোমার একটি চোখের পাপড়ি সমান করতে যদি আদর, আমার হৃদয়টা যে হতো তোমার বিদায় বেলার চাদর। তোমার কপালের ওই টিপ পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে, আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে, আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে। তোমার মাথায় কত চুল, তুমি চুল পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে, আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে, আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে, আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে। গানটা শুরু করবার আগে যে কথাটি বলছিলেন, প্রয়াত বলতে খারাপ লাগে আসলেই, কারণ ধীরে ধীরে আসলে আমাদের মিউজিক্যাল ইন্ডাস্ট্রিটা, সঙ্গীত অঙ্গনটা মেধাশূন্য হয়ে যাচ্ছে। একজন আমেদ ইমতিয়াজ, গুণী মানুষের সংখ্যা কমে যাচ্ছে একদম একদম, একজন আমেদ ইমতিয়াজ বুলবুল, একজন একজন গাজী মাজহারুল আনোয়ার স্যার, আলাউদ্দিন আলী, আলম খান, তাদেরকে আমরা সবসময় মিস তো করব। তবে এটা আমি বলবো যে এই দিক থেকে আমরা সৌভাগ্যবান যে তারা আমাদের দেশেই জন্মগ্রহণ করেছিলেন এবং আমাদের সঙ্গীত অঙ্গনকে এইভাবে করে তারা আসলে সমৃদ্ধ করে গেছেন, এবং তারা তাদের সৃষ্টিশীল সৃজনশীল কাজগুলো দিয়ে আমাদের সাথে আছেন এবং আজীবন থাকবেন। এবং আমাদের যারা গুণী শিল্পীরা আছেন তারা কিন্তু সবসময় এই নামগুলো বলতে কখনো ভুলেন না, এবং আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এই নামগুলোকে কিন্তু তারা পরিচয় করিয়ে দিচ্ছে। এবং আমার মনে হয় যে যারা আসলে সঙ্গীত বোদ্ধা বা বোঝেন তারা এই বিষয়টাকে মেনটেন করেন সবসময়। পেছনে যারা কাজ করে গেছেন, একজন মনির খানই বলি বা অন্য যে কোনো শিল্পী আমি বলি, তৈরি করবার ক্ষেত্রে যারা যাদের অবদান ছিল এবং যারা কাজ করেছেন সেই নিষ্ঠার জায়গাটা থেকে কিন্তু সেই নামগুলো সবসময় উঠে আসে, এবং এটাই অনেক বড় প্রাপ্তি যে আমাদের যারা নতুন প্রজন্মে আসছে তাদেরকে কিন্তু আপনারা শিখিয়ে যাচ্ছেন এই বিষয়গুলো। আপনাদের এই যে একজন শিল্পী হিসেবে যে বিনয়টাকে ধরে রাখাটা কতটা ইম্পর্ট্যান্ট, তাদের যে সৃষ্টি, এই সৃষ্টি মানুষকে মনে করতে বাধ্য করে একদম, কোনো ভুল নেই। আমাদের বর্তমানের সৃষ্টির প্রতি দৃষ্টি রাখা খুব মুশকিল হয়ে যায়, আর তাদের সৃষ্টিকে ভোলা মুশকিল হয়ে যায়। সব করে জানালা খুলে দাও না, আমার সারা দেহ খেয়ে গো মাটি, চোখ দুটো মাটি খেয়েও না, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, মানে কি চিন্তা, এখন একটা গান হোক না, না আসলে সম্ভব না মনে হয়। তুই 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 বইম পাখি কই, গানের কথা। আচ্ছা মনির ভাই, একজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শককে একটু নিচ্ছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, কোথা থেকে বলছেন, ঈদের শুভেচ্ছা আপনাকে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক, কথা বলুন। আমি মনির ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি কথা বলছি এবং শুনছি আপনার কথা, বলুন ভাইজান, ঈদ মোবারক। ভাইয়া আমি আপনার কাছ থেকে একটা গান শুনতে চাচ্ছিলাম। বলুন। গানটা হচ্ছে খাঁচা ভেঙে যায় রে পাখি। খাঁচা ছেড়ে যায় রে পাখি, অচেনা কোন দেশে। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের এসটিভি এর একটা ডিজাইনার, মনির হোসেনের ওয়াইফ।
ও আচ্ছা, মনির হোসেনের ওয়াইফ আর গান গাচ্ছে মনির খান, ঠিক আছে ইনশাল্লাহ। এখন তো আপনার গাওয়া, আপনার এই শুনতে চাওয়া গানটির দুই লাইন হলো আমার গাওয়া উচিত হবে, কারণ আপনি অনুরোধ করেছেন, এসিটিভির একজন কর্মকর্তা আপনি। আমি আপনার এখনই দুইটি লাইন আমি খালি গলায় গাইবার চেষ্টা করছি। খাঁচা ছেড়ে যায় রে পাখি, খাঁচা ছেড়ে যায় রে পাখি, অচেনা কোন দেশে ও পাখি রে, ভুল তো করেছি আমি তোরে ভালোবেসে, খাঁচা ছেড়ে যায় রে পাখি, অচেনা কোন দেশে ও পাখি রে, ভুল তো করেছি আমি তোরে ভালোবেসে ও পাখি রে, ভুল তো করেছি আমি তোরে ভালোবেসে। ধন্যবাদ। মনির ভাইয়ের কিন্তু আরেকটা পাখিওয়ালা গান আমার খুব পছন্দ। কোনটা? খড়কুটার এক বাসা বাদলাম, বাবুই পাখি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের এসিটিভি পরিবারেরই একজন কল দিয়েছিলেন। আমরা এর পরে কোন গানটা শুনছি? প্রতিদিন দেখা হতো শতবার, গানটি আমার অনেক আগের গাওয়া, প্রথম অ্যালবাম, তৃতীয় অ্যালবামের গান। এই গানটা লিখেছেন, সুর করেছেন মিল্টন খন্দকার। শুনি। প্রতিদিন দেখা হতো শতবার, তবু রাত জেগে তুমি চিঠি লিখতে, আমি চেষ্টা করেছি কত একাকি তোমার মতো প্রেম শিখতে, কত কথা লিখতে সেই চিঠিতে, আমি নাকি তোমার জীবন, ও আমি নাকি তোমার হৃদয়, আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয়, কষ্ট হয়। প্রতিদিন দেখা হতো শতবার, তবু রাত জেগে তুমি চিঠি লিখতে, আমি চেষ্টা করেছি কত একাকি তোমার মতো প্রেম শিখতে, কত কথা লিখতে সেই চিঠিতে, আমি নাকি তোমার জীবন, ও আমি নাকি তোমার হৃদয়, আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয়, কষ্ট হয়। প্রতিদিন দেখা হতো শতবার, স্বপ্ন কি যে স্বপ্ন তুমি দেখাতে, তারে বলে ভালোবাসা তুমি এসে তাই শেখাতে, হাই রে স্বপ্ন কি যে স্বপ্ন তুমি দেখাতে, তারে বলে ভালোবাসা তুমি এসে তাই শেখাতে, হঠাৎ এক ধনকুবের এসে নিয়ে গেল তোমায় স্বপ্নের দেশে,
আজি এতদিন পর কেমন আছি বলতে তোমার হৃদয় বুঝি নষ্ট হয়, আজি এতদিন পর কেমন আছি বলতে তোমার সময় বুঝি নষ্ট হয়, আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয়, কষ্ট হয় প্রতিদিন দেখা হতো শতবার। কষ্ট কি যে কষ্ট জমা বুকেতে, যত ব্যথা যত জ্বালা সয়ে যাব হাসি মুখেতে, হায় রে কষ্ট কি যে কষ্ট জমা বুকেতে, যত ব্যথা যত জ্বালা সয়ে যাব হাসি মুখেতে, সুখের ঘরটা যে বেঁধেছ তুমি বেঁধে যাই আমি, সুখের ঘরটা যে বেঁধেছ তুমি ব্যথা নিয়ে বুকে কেঁদে যাই আমি, আজি এতটা বছর একা একা চলছি তোমার হৃদয় বুঝি তুষ্ট হয়, আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয়, কষ্ট হয় প্রতিদিন দেখা হতো শতবার, তবু রাত জেগে তুমি চিঠি লিখতে আমি চেষ্টা করেছি কত একা কি তোমার মতো প্রেম শিখতে, কত কথা লিখতে সেই চিঠিতে আমি নাকি তোমার জীবন, ও আমি নাকি তোমার হৃদয়, আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয়, কষ্ট হয় আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয়, কষ্ট হয় আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয়, কষ্ট হয় প্রতিদিন দেখা হতো শতবার। আসলে চিঠি বিষয়টার কিন্তু আলাদা একটা মাধুর্য আছে যেটা এখন কিন্তু সম্ভব হয় নাই, আমার আফসোসই হয় মাঝে মধ্যে যে জীবনে কোনো চিঠি পেলাম না, কিন্তু সবার কাছ থেকেই শুনেছি যে চিঠি ব্যাপারটা অন্যরকম, চিঠির লেখনি এবং চিঠির মধ্যে একটা বিষয় ছিল, এখন তো আমরা খুদে বার্তা পাই যে সেই স্মৃতিটা ধারণ করে রাখা যেত, সেই চিঠিগুলো রেখে দিয়ে তারপরে অনেক বছর পর পড়ে একটা নস্টালজিক অনুভূতি হতো, কিন্তু আমাদের সেই সুযোগটা আসলে নেই চিঠি পাওয়ার কোনো। এখন তো আমি আগেই বলেছি অত্যাধুনিক যুগে ডিজিটাল সব কিছুই হয়ে গেছে, মানুষও তো সেই ডিজিটালের সাথে তাল মিলিয়ে চলছে, এখন সেই খাতা কলম নিয়ে বসে অনেক মনের আবেগ প্রকাশ করা, হলুদ খামে পোস্ট করে 15 দিন পর্যন্ত অপেক্ষা করা, এ দৌর্যগই, তখন সময় নিয়ে মানুষ কাজ করেছে, এটা চিঠি পাইলে তার ভিতরে একটা মমতা আদর যত্ন অন্যরকম ছিল, সে চিঠিটি কখন পড়বে গোপন জায়গায় গিয়ে সবার চোখের আড়ালে গিয়ে, আবার সেই চিঠিটা অনেকবার পড়তো, এরকম গল্প আছে উপন্যাসে দেখেছি নাটকে দেখেছি, পড়েই শেষ নয় চিঠি, কেউ দেখে ফেলে সর্বনাশ, মার বাঁচাইতে হবে, শাসনের চোখ এড়াতে হবে, সে চিঠি পড়ে কোথায় রাখবে সে জায়গাটিও তো ঠিক করা মুশকিল একদম, তাহলে ওই চিঠির প্রতি কত রকম খেয়াল থাকতো, চিঠি পড়তে হবে গোপনে, পাওয়ার সময় যেন কেউ না দেখে, আবার রাখতে হবে গোপনে কেউ না দেখে, নানান রকমের চিন্তা, একটা চিঠির মধ্যেই মাস কি মাস চিন্তা থাকতো, আর SMS লিখলো তুমি কেমন আছো, তারপর ডিলেট, সেই যে দেখা হলো আর দেখা হলো না, শেষ। ভাই আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, আমি একটু নেছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনি দেখছেন ঈদের বিশেষ আয়োজন ঈদ মিউজিক ফেস্ট, কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম,
ওয়ালাইকুম আসসালাম, কে আছেন, কোথা থেকে বলছেন? আমি পঞ্চগড় থেকে বলছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মনির ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। ভাই আমি পঞ্চগড় থেকে বলছি, আমার নাম আসাদুজ্জামান, আমি আপনার একজন ফ্রেন্ড, আমি আপনার কাছে মুখে একটা গান শুনতে যাচ্ছি। জি বলুন, কোন গানটি? ছিলাম ভালো ছিলাম ল্যাংটা, ছিলাম ভালো, ছিলাম ভালো ছিল শিশুকাল। আমি গাইবো, আপনি থাকুন আমাদের সাথে, গাইবো ভাইয়া। জি আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ এই গানটি অনুরোধ করবার জন্য, এই গানটা আমারও ভীষণ প্রিয় একটা গান। চলেন ভাই আমরা আরেকটা গান শুনি। তারে ভালোবাসি আছি প্রাণে মরি আছি, গানটি লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস, সুর করেছেন সোহেল নিজামি। তারে ভালোবাসি আছি প্রাণে মরিয়াছি, কি করে ভুলিব তারে, ভুলিতে চাইলে বড়ই অভিমানে ফিরে আসে বারে বারে, ও বন্ধু রে কি করে ভুলিব তারে, তারে ভালোবাসি আছি প্রাণে মরিয়াছি, কি করে ভুলিব তারে, ও বন্ধু রে কি করে ভুলিব তারে, তারে ভালোবাসি আছি প্রাণে মরিয়াছি, কি করে ভুলিব তারে, ও বন্ধু রে কি করে ভুলিব তারে, ভুলিতে চাইলে বড়ই অভিমানে, ভুলিতে চাইলে বড়ই অভিমানে, ফিরে আসে পারে পারে, ও বন্ধু রে কি করে ভুলিব তারে, তারে ভালোবাসি আছি প্রাণে মরিয়াছি, কি করে ভুলিব তারে।
রাখিব তারে আদরে, বাসিব ভালো রাখিব অন্তরে, থাকিব প্রেম চাদরে। প্রেমের ভুবনে জীবনে মরণে রাখিব তারে আদরে, বাসিব ভালো রাখিব অন্তরে, থাকিব প্রেম চাদরে। বিরহ বেদনায় আমি যে অসহায়, বিরহ বেদনায় আমি যে অসহায়, এ ব্যথা বলিব তারে ও বন্ধুরে, কি করে ভুলিব তারে। তারে ভালোবাসি আছি প্রাণে মরিয়াছি, কি করে ভুলিব তারে। ভুলিতে চাহিলে বড়ই অভিমানে ফিরে আসে পারে পারে, আমার মনে হলো যে প্রেমের কথা এবং প্রেমের সাথে তো দুঃখ বিরহ থাকবেই, এই কথাগুলো বলা আসলে ভাষায় প্রকাশ করাটা অনেক সময় একটু হেয়ামি লাগে নিজের কাছে, বা নিজেকে হ্যাংলা মনে হতে পারে, ভাষা হয়তো বা খুঁজে পাওয়া যায় না, এই জন্যই হয়তো বা গানের সৃষ্টি হয়েছে। গানের মাধ্যমে সেই কথাগুলো প্রিয় মানুষকে বলা যায় এবং যে কোনো কথাই যদি বলবার থাকে সেটা খুব সহজেই শেয়ার করা যায়। অনেক ধন্যবাদ ভাইয়া। আরও একজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শককে একটু শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনি দেখছেন এসএলকে মিউজিক প্রেজেন্টস ঈদ মিউজিক ফেস্ট পাওয়ার বাই সোল ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড। কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি ফেনি মোবাইল থেকে বলছিলাম, আমি মোস্তফা। জি বলুন, কথা হ্যাঁ কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি ওই মনির ভাই গান বলতেছে, আমি এটা শুনতেছি আর কি। মনির ভাইয়ের কাছে একটা অনুরোধ, আমি একটা গান শুনবো, ওই পাথরের লেখা নাম। কোনটা? ওই পাথরের লেখা। হ্যাঁ হ্যাঁ জি। আমি গানটি পরিষ্কার বুঝতে পারিনি, কোন গানটি আরেকবার বলুন ভাইয়া। পাথরের লেখা নাম, যদি কোন মতে শূন্য ঘরে আমি পাথরে ফোটাবো ফুল। এই গানটা তো হয়ে গেল তাই না? না না না, এরা পাথরে ফুল ফোটান না, পাথরের লেখা নাম। হ্যাঁ, গুগল মোতে শূন্য ঘরে। কার গান এটা, কোন শিল্পীর গান বলুন আমাকে একটু। আচ্ছা, লাইনটা কেটে গেল মনে হয়। আচ্ছা, আমরা গানটা হ্যাঁ হ্যাঁ মনে করতে থাকি, দর্শক আপনি আবারও চেষ্টা করতে থাকুন। মনির ভাই একটা ব্রেক নিচ্ছি আবারও। দর্শক আপনারা দেখছেন এসএলকে মিউজিক প্রেজেন্টস ঈদ মিউজিক ফেস্ট পাওয়ার্ড বাই সোল ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড। আবারও যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, আশা করি আমাদের সাথেই থাকবেন। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়্গটা মাথার পর রেখে সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত হবে না। যতবার আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রতিটি জায়গায় জনরীতি সেখানে সফল ছিলেন। বাংলাদেশের করণীয়টা কি? সরকারের তরফ থেকে সবকিছু করা সম্ভব নয়। এই ধারাটা সঠিক না, এটা এখন তর্ক বিতর্কের সময় নয়। এটার সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপকভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়মগুলো করছে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে, আমাদের তাতে প্রোডাক্টিভিটি বাড়বে না।
সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। রাজনীতি যদি বুঝতে হয় মানুষের মনটাকে আগে বুঝতে হবে। ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে এবং রাজনীতিবিদরা ব্যবসা করা শুরু করেছে। একটা অন্যায় করলে কিন্তু সেই অন্যায়ের পথ ধরে অনেকগুলো অন্যায় চলতে থাকে। এদের যাত্রাপথ কি খুব কুসুমাস্তীর্ণ হবে? পৃথিবীতে সকলের কাছে গ্রহণযোগ্য কোনো কিছু হয়নি, তাতে কিন্তু আমরা কোনো গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো না। কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে শূন্য। লেট এডিশন দেখতে চোখ রাখুন এসটিভির পর্দায় রবি থেকে বুধবার রাত 11:30। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গটা মাথার পর রেখে সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত হবে না। যতবার আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রতিটি জায়গায় জনরীতি সেখানে সফল ছিলেন। বাংলাদেশের করণীয়টা কি? সরকারের তরফ থেকে সব কিছু করা সম্ভব নয়। এই ধারাটা সঠিক না, এটা এখন তর্ক বিতর্কের সময় নয়। এটার সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপকভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়মগুলো করছে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে, আমাদের তাতে প্রোডাক্টিভিটি বাড়বে না। সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। রাজনীতি যদি বুঝতে হয় মানুষের মনটাকে আগে বুঝতে হবে। ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে এবং রাজনীতিবিদরা ব্যবসা করা শুরু করেছে। একটা অন্যায় করলে কিন্তু সেই অন্যায়ের পথ ধরে অনেকগুলো অন্যায় চলতে থাকে। এদের যাত্রাপথ কি খুব কুসুমাস্তীর্ণ হবে? পৃথিবীতে সকলের কাছে গ্রহণযোগ্য কোনো কিছু হয়নি, তাতে কিন্তু আমরা কোনো গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো না। কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে শূন্য। লেট এডিশন দেখতে চোখ রাখুন এসটিভির পর্দায় রবি থেকে বুধবার রাত 11:30। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গটা মাথার পর রেখে সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত হবে না। যতবার আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রতিটি জায়গায় জনরীতি সেখানে সফল ছিলেন। বাংলাদেশের করণীয়টা কি? সরকারের তরফ থেকে সব কিছু করা সম্ভব নয়। এই ধারাটা সঠিক না, এটা এখন তর্ক বিতর্কের সময় নয়। এটার সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপকভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়মগুলো করছে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে, আমাদের তাতে প্রোডাক্টিভিটি বাড়বে না। সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। রাজনীতি যদি বুঝতে হয় মানুষের মনটাকে আগে বুঝতে হবে। ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে এবং রাজনীতিবিদরা ব্যবসা করা শুরু করেছে। একটা অন্যায় করলে কিন্তু সেই অন্যায়ের পথ ধরে অনেকগুলো অন্যায় চলতে থাকে। এদের যাত্রাপথ কি খুব কুসুমাস্তীর্ণ হবে? পৃথিবীতে সকলের কাছে গ্রহণযোগ্য কোনো কিছু হয়নি, তাতে কিন্তু আমরা কোনো গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো না। কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে শূন্য। লেট এডিশন দেখতে চোখ রাখুন এসটিভির পর্দায় রবি থেকে বুধবার রাত 11:30।
ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গোটা মাথার পর রেখে সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত হবে না। যতবার আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রতিটি জায়গায় জনরীতি সেখানে সফল ছিলেন। বাংলাদেশের করণীয়টা কি? সরকারের তরফ থেকে সবকিছু করা সম্ভব নয়। এই ধারাটা সঠিক না, এটা এখন তর্ক বিতর্কের সময় নয়। এটার সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপকভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়মগুলো করছে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে, আমাদের তাতে প্রোডাক্টিভিটি বাড়বে না। সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। রাজনীতি যদি বুঝতে হয় মানুষের মনটাকে আগে বুঝতে হয়। ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে এবং রাজনীতিবিদরা ব্যবসা করা শুরু করেছে। একটা অন্যায় করলে কিন্তু সেই অন্যায়ের পথ ধরে অনেকগুলো অন্যায় চলতে থাকে। এদের যাত্রাপথ কি খুব কুসুমাস্তীর্ণ হবে? পৃথিবীতে সকলের কাছে গ্রহণযোগ্য কোনো কিছু হয়, তাতে কিন্তু আমরা কোনো গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো না। কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে শূন্য। লেট এডিশন দেখতে চোখ রাখুন এসটিভির পর্দায় রবি থেকে বুধবার রাত 11:30। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গোটা মাথার পর রেখে সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত হবে না। যতবার আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রতিটি জায়গায় জনরীতি সেখানে সফল ছিলেন। বাংলাদেশের করণীয়টা কি? সরকারের তরফ থেকে সবকিছু করা সম্ভব নয়। এই ধারাটা সঠিক না, এটা এখন তর্ক বিতর্কের সময় নয়। এটার সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপকভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়মগুলো করছে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে, আমাদের তাতে প্রোডাক্টিভিটি বাড়বে না। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এসএলকে মিউজিক প্রেজেন্টস ঈদ মিউজিক ফেস্ট পাওয়ার্ড বাই সোল ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা এবং আমার সাথে আছেন মনির খান। প্রথম থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন আমাদের এই আয়োজনটি সরাসরি দেখানো হচ্ছে এসএটিভির পর্দায়। আপনারা চাইলে আপনাদের অনুরোধের গানটি প্রিয় শিল্পীর কাছে জানাতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। এছাড়াও যারা টেলিভিশনের পর্দায় যুক্ত হতে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন এসএটিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আবারও ফিরব গানে। মনির ভাই, আমরা আবারও গানে ফিরতে চাই। কোন গানটা এবার হচ্ছে? এই গানটি লিখেছেন সুহেল খান, সুর করেছেন ফারদিন খান, গানটি গেয়েছেন মনির খান। তিন খানের এই গানের সৃষ্টি। সুহেল খান অসম্ভব ভালো মনের একজন মানুষ। আমার সাথে পরিচয় ছিল না, ফারদিনের মাধ্যমে পরিচয় হয়েছে। তার সাথে পরিচয় হওয়ার পরে মনে হলো যে এই মানুষটির সাথে আরও আগে কেন পরিচয় হলো না। অসাধারণ মনের মানুষ এবং গানের পাগল। উনি অনেক গান করেন, ওনার ইউটিউব চ্যানেলের জন্য প্রচুর কাজ করেন উনি। কিন্তু ওনার ভিতরে কোনো আফসোস নাই যে এত টাকা খরচ করছি রিটার্ন আসছে না, কী করবো। এরকম মানুষই আমরা চাই, যে গানের প্রতি যার মায়া আছে, গানের প্রতি দরদ আছে, যে গান পাগল মানুষ। এই গান পাগল মানুষ আমাদের দরকার। চালাক লোক দরকার নেই, চতুর লোক দরকার নেই, গান পাগল লোক হইতে হবে, তাহলে গান হবে। তুমি গানটি গাইবার চেষ্টা করছি। ঠিক আছে,
এত এত কষ্টের গানের মধ্যেও কিন্তু ভালো লাগার বেশ কিছু জায়গা আছে, সেটা তো আমরা টের পাচ্ছি, কারণ দর্শক শ্রোতারা কিন্তু আমাদের সঙ্গে টেলিভিশনে ফোন কলে যুক্ত হয়ে যাচ্ছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেকজন যুক্ত হচ্ছেন, সেই সব মানুষের কথা তো বলবেই, তবে একজন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কলে যুক্ত আছেন, তাকে একটু নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনি দেখছেন এস এল কে মিউজিক প্রেজেন্টস ইজ মিউজিক মিউজিক ফেস্ট পাওয়ার্ড বাই সোল হেলদি ফুড। কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন? আমি বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, মোহাম্মদ মিজানুর রহমান। ঈদ মোবারক, ভালো আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক, ভালো আছি ভাইজান, কেমন আছেন আপনি? জি কি মনির খান ভাই? জি আমি শুনতে পাচ্ছি ভাইজান, বলুন। জি আসসালামু আলাইকুম ভাই, আমি ভাই আমি একজন আপনার ভক্ত। আচ্ছা, আমি একটা গান শুনতে চাই, যদি আমি এক ঘন্টা ধরে আপনারা পাইতেছি না ভাই? আচ্ছা 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 আচ্ছা, অবশেষে পাওয়া গেল, বলুন। এই সেই ঘর এই সেই খাট, আমি গাইবো। ভালো আছেন তো আপনি? জি জি, আমার নাম মিজানুর রহমান, আমি ডেল্টা লাইফের ইউনিট ম্যানেজার। জি জি জি, তো আমার রিকোয়েস্ট থাকবে, আমি বাড়িতে আসছি, এই গানটা শোনার জন্য আমারও আগ্রহ জাগছে, গাইবো ইনশাআল্লাহ, শোনাবো ইনশাআল্লাহ। জি জি জি, মিজানুর রহমান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে কিছু কিছু শ্রোতা থাকে, তাদের আকুলতাটা তাদের কণ্ঠে কিন্তু প্রকাশ পায়। সরলা গানটা গাইতে আমার ছেলে প্রয়োজন, কি সরলা গানটা গাইনি? ঠিক আছে, আমরা গানে যাই তাহলে। এই গানটি আমার ছেলে আসার সময় বারবারই বলেছেন যে বাবা এই গানটি অবশ্যই তুমি গাওয়া। ও বসে আছে, না গাইলে খুব মন খারাপ করবে। এটি আমার আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের ফিল্মে গাওয়া প্রথম গান। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই, আব্বাজান ছবির গান। আমি এই গানটি গাইবার চেষ্টা করছি। গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। যেহেতু অনুরোধের গানই হচ্ছে, আমি একটা বিশেষ অনুরোধের কথা বলতে চাই। আমার একজন বন্ধু, তিনি সুদূর লস এঞ্জেলস থেকে আমাকে ইনবক্স করেছেন, আপনার কণ্ঠে আপনার গাওয়া প্রেমের তাজমহল গানটি শুনতে চান। সর্বশেষ গান গাইতে গাইতে বিদায় নেব, ওনাকে একটু বলেন অপেক্ষা করতে। ঠিক আছে, বলে দিলাম, মানে তো আমাদের উপর নয়, একদমই উনি গানটা শুনে চলে যাবে, এটা তো আমরা খুব অসন্তুষ্ট হব। না, একদমই চলে যাবেন না, তিনি অনেক নিয়ে আমরা তাজমহল করব। ঠিক আছে, ওনাকে নিয়ে তাজমহল করবো। একজন দর্শক আছেন, দর্শককে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন? হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, কথা বলুন, আমাদের সঙ্গে আছেন মনির খান। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা নাগুর উঠানা, আমি স্যারের খুব ভক্ত। আসসালামু আলাইকুম। একদমই আমার প্রতিবেশী এলাকার লোক। ওয়া আলাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি ভাইয়া, বলুন বলুন। হ্যাঁ ভাইয়া, আমি একটা গান শুনতে চাই আপনার থেকে। কোনটা বলুন তো ভাইয়া? আমি একটা ডেডিকেট করতে চাই। কোনটা বলুন? হ্যাঁ, গানটা হচ্ছে যে আপনার খোলা চুলে জানালা থেকে আনন্দ দাঁড়ালে, বৃষ্টি তুলে দেখবে বলে হাত বাড়ালে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। একদম আমার পাশের এলাকা থেকে কল দিয়েছেন। এটা অনেক আগের গান, মিল্টন ভাই লেখা, সুর করা। খোলা চুলে জানলাতে কেন দাঁড়ালে, বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে, দোষ কি বলো আমার মন তোমার প্রেমে হারালে হারালে। খোলা চুলে জানলাতে কেন দাঁড়ালে, বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে। ধন্যবাদ। এখন যে গানটি গাইবো, এই গানটিও লিখেছেন সুর করেছেন মিল্টন খন্দকার। একটু মজার একটি গান, আমি গাইবার চেষ্টা করছি, শুনবো। দিল না দিল না জামিন, জামিন চিন্তারাম দারোগা, দিল না জামিন আমার চিন্তা।
সীতারাম দারোগা। একবার ধরলে সে ছাড়ে না, আবার প্রাণে সে মারে না। একবার ধরলে সে ছাড়ে না, প্রাণে সে মারে না। কষ্ট প্রহর কষ্ট সহ দেয় বুকে দাগা, দস্যুর মতো দখল করে মনে জাগা। ঘষে কষ্ট প্রহর কষ্ট সহ দেয় বুকে দাগা, দস্যুর মতো দখল করে মনে জাগা। ও তার নাম জানকী, ও তার নাম জানকী। চিন্তারাম দারোগা রে, চিন্তারাম দারোগা, চিন্তারাম দারোগা রে, চিন্তারাম দারোগা। খালাস মোটে সুখ জোটে না, এই কপালে দুঃখ শুধু জোটে। ওষে অষ্ট প্রহর কষ্ট সহ দেয় বুকে দাগা, দস্যুর মতো দখল করে মনে জাগা। অষ্ট প্রহর কষ্ট সহ দেয় বুকে দাগা, দস্যুর মতো দখল করে মনে জাগা। ও তার নাম জানকী, তার নাম জানকী। চিন্তারাম দারোগা রে, চিন্তারাম দারোগা, চিন্তারাম দারোগা রে, চিন্তারাম দারোগা। সবাই ভালো চিন্তা আমায় ছাড়ে না রে, চিন্তাতে ওই কালো। ও চিন্তার চেয়ে চিতারা গুণ বলছে সবাই ভালো, চিন্তা আমায় ছাড়ে না রে, চিন্তাতে ওই কালো। কষ্ট প্রহর কষ্ট সহ দেই বুকে দাগা, দস্যুর মতো দখল করে মনে জাগা। কষ্ট প্রহর কষ্ট সহ দেই বুকে দাগা, দস্যুর মতো দখল করে মনে জাগা। ও তার নাম জানকী, ও তার নাম জানকী। চিন্তারাম দারোগা রে, চিন্তারাম দারোগা, চিন্তারাম দারোগা রে, চিন্তারাম দারোগা। একবার ধরলে সে ছাড়ে না, আবার প্রাণে সে মারে না। একবার ধরলে সে ছাড়ে না, প্রাণে সে মারে না। কষ্ট প্রহর কষ্ট সহ দেয় বুকে দাগা, দস্যুর মতো দখল করে মনে জাগা। খুশি অষ্ট প্রহর কষ্ট সহ দেয় বুকে দাগা, দস্যুর মতো দখল করে মনে জাগা। ও তার নাম জানকী, ও তার নাম জানকী। চিন্তারাম দারোগা রে, চিন্তারাম দারোগা রে, চিন্তারাম দারোগা রে।
কি এক ধরনের শক্তি আছে গানের মধ্যে, মিউজিকের মধ্যে, ঠাস করে একটা আবহটা পরিবর্তন করে দেবার মতো মারাত্মক একটা শক্তি। মিউজিক অন্য জিনিস, একদম একদম মিউজিক অন্য জিনিস, এর সাথে কারো তুলনা হয় না। এর এত শক্তি, এত পাওয়ারের, যে কোনো সময় যে কোনো একটা আন্দোলন সৃষ্টি করতে পারে। একদমই। একজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শককে নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। বলুন ভাইজান, কেমন আছেন? জি ভাইয়া, আমি আপনার খুব খুব প্রিয় ফ্রেন্ড। যে আমি মোহাম্মদ হুমায়ুন কবির, চট্টগ্রাম থেকে। জি বলুন, বলুন ভাইজান, বলুন, শুনতে পাচ্ছি। কোনো গানের অনুরোধ আছে আপনার? জি জি, আমরা, আমার ওয়াইফ এবং আমি আমার দুটো বোন মিলে আপনার এই অনুষ্ঠান দেখতেছি। আলহামদুলিল্লাহ, সবাইকে আমার সালাম পৌঁছাই দিন। জি, আমার গানের রিকোয়েস্ট হলো, সবাই আমায় ছাইরা গেছে, দুঃখ আমায় ছাড়লো না। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকুন। আরো একটা গানের অনুরোধ বলুন। হ্যালো, আচ্ছা লাইনটা কেটে গেল। একটা গান আমরা শুনতে পেলাম, তিনি অনুরোধ করলেন আজকে, কেন যেন কুমিল্লা, চট্টগ্রাম ওই দিকের মানুষগুলো খুব বেশি। গানটি লিখেছেন, সুর করেছেন আমাদের ইমতিয়াজ বুলবুল। এটি আমারও খুব পছন্দের গান, আমি দুই লাইন শোনাচ্ছি। ঠিক আছে। সবাই আমায় ছাইড়া গেছে, সবাই আমায় ছাইড়া গেছে, দুঃখ আমায় ছাড়ে না, দুঃখ বুঝি মায়ের পেটের আপন ছোট ভাই, দুঃখ বুঝি মায়ের পেটের আপন ছোট ভাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের জন্য, যেহেতু আমাদের এই আয়োজনটা। একজন দর্শক খুব দুঃখ ভরা মনে আমাকে লিখেছেন কমেন্টগুলো পড়বার জন্য, মোহাম্মদ জসিম কমেন্ট পড়ছি আমি। তিনি একটা গান শুনতে চেয়েছেন এবং লিখেছেন, আমি দুবাই থেকে দেখছি, প্রবাসীদেরকে নিয়ে একটা গান শুনতে চাই। এবং হ্যাঁ, আরও একজন দর্শক লিখেছেন, এমডি আব্দুল হামিদ, এই ভেজা রাত এই হাওয়া, এই গানটি শুনতে চেয়েছেন তিনি। ঠিক আছে, আসলে অনেকগুলো অনুরোধ আমাদের যুক্ত হচ্ছে, ফোন কলে তো আছে, সোশ্যাল মিডিয়াতে অনেক অনুরোধ, এবং সব বেশিরভাগই দুঃখের গান শুনতে চাচ্ছে, কেন এটা বলেন তো? না, দুঃখের গান শোনার মূল কারণ হলো যারা দেশের বাইরে থাকে। আজকে মনে করেন আমরা সবাই ঈদ করছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, ভাই বাবা ভাই সবার সাথেই, তারা কি পাচ্ছে? কাউকেই আসলে পাচ্ছে, তারা কি পাচ্ছে? শুধু দিয়েই যাচ্ছে, অর্জিত যে অর্থ সেগুলো সবাইকে খুশি করার জন্য দেশে পাঠিয়ে দিয়েছে, যে তোমরা ভালো থাকো, আমি আমার জীবনের ঘানি টেনে এই কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা ইনকাম করেছি আমি তোমাদের জন্য পাঠালাম। এই যে তাদের টাকায় বাংলাদেশের মানুষ ঈদ করছে, অথচ সে সমস্ত কিছু থেকে বঞ্চিত, এই বিদেশের মাটিতে প্রচণ্ড রোদ খরার মধ্যে সে কাজ করে, শুধু পরিবার পরিজনকে ভালো রাখছে তা নয়, আমার দেশকেও ভালো রাখছে। অর্থনৈতিকভাবে তারা যে সচল, অর্থনৈতিক চাকা যে তারা সচল রেখেছে, এটা কিন্তু তাদের অবদান অনেক। এই রেমিটেন্সের কারণে কিন্তু বাংলাদেশ সুস্থ আছে অর্থনৈতিকভাবে। তো তাদের মনে তো আনন্দ নাই, তারা তো সেই হাহাকার, সেই পোড় খাওয়া হৃদয়ের গানগুলি শুনতে চাবে। তারা তো এখন আর ওই যে পড়ে না চোখের পলক, হ্যাঁ আসসালামু আলাইকুম, বিয়ান সাহেব, এগুলো ভালো লাগবে না তাদের কাছে। ভালো লাগবে বাবা অনেক দূরে, মা অনেক দূরে, আমার সন্তান অনেক দূরে। এবং আপনার কিন্তু এইরকম রিলেটেড, খুব বেশি রিলেটেড একটা গান আছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। এবং মনে করি, আমার কাছে মনে হয়েছে যে আমি যতবারই আপনার সাথে লাইভ বা কোনো প্রোগ্রামে যুক্ত হয়েছি, আমি দেখেছি এটার অনুরোধ অনেক বেশি থাকে, এবং প্রবাসীদের মনে কিন্তু বিশেষ একটা জায়গা কিন্তু মনির খান দখল করে আছে এই গানগুলো দিয়ে। না, এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আমরা যখন দেশের বাইরে যাই তখন ওদের উল্লাস এবং ওদের সেই ইয়ে দেখলে বোঝা যায় যে কতটা ওরা গান শোনে এবং কতটা গানের মধ্যে ওরা নিজেকে কি বলে, এটা নিজের মধ্যে আদান প্রদান ওদের গানের সাথে, যে
অকল্পনীয়। আসলে গানগুলোকে তারা, আমরা যখন একটু দুঃখে থাকি, আমাদের প্রিয়জন থেকে দূরে থাকি, তখনই কিন্তু আমাদের গানের কথাগুলো বোঝার ক্ষমতাটা বেড়ে যায়। এই কারণেই হয়তোবা তাদের এত কানেক্টিভিটি গানগুলোর সঙ্গে। আমরা তাহলে এর পরের গানটা শুনি, কোন গানটা হবে? অঞ্জনার গানের একটা অনুরোধ ছিল, সেই গানটি আমরা সেই অনুরোধটা রক্ষা করার জন্যই গাচ্ছি। ঠিক আছে, হয়ে যায়। আচ্ছা, একজন দর্শক লিখেছেন কমেন্টে, মাথায় কাটো চুল সাই গানটা শুনতে চেয়েছেন। গানটা গাওয়া হয়ে গেছে, গাওয়া হয়ে গিয়েছে, এই জন্য আমরা দুঃখিত। গানটা গেয়েছি একদম। এই গানটা আপনার সেভ থাকবে আমাদের এসএটিভি এন্টারটেনমেন্টের পেজে। আমাদের এই লাইভটা সরাসরি যেখানে দেখানো হচ্ছে সেখান থেকে আপনি পরে কিন্তু গানটা শুনে নিতে পারেন। মনির ভাই, আরও একটা ব্রেক নেবার সময় হয়েছে, ব্রেকটা নিয়ে ফিরে আসছি। ঠিক আছে দর্শক, এসএলকে মিউজিক প্রেজেন্টস ঈদ মিউজিক ফেস্ট পাওয়ার্ড বাই সোল ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড থেকে আবারও নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আশা করি আমাদের সাথেই থাকবেন। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গটা মাথার পর রেখে সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত হবে না। যতবার আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, প্রতিটি জায়গায় জনরীতি সেখানে সফল ছিলেন। বাংলাদেশের করণীয়টা কি? সরকারের তরফ থেকে সবকিছু করা সম্ভব নয়। এই ধারাটা সঠিক না, এটা এখন তর্ক বিতর্কের সময় নয়। এটার সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপকভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়মগুলো করছে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে, আমাদের তাতে প্রোডাক্টিভিটি বাড়বে না। সুপ্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। রাজনীতি যদি বুঝতে হয় মানুষের মনটাকে আগে বুঝতে হয়। ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে এবং রাজনীতিবিদরা ব্যবসা করা শুরু করেছে। একটা অন্যায় করলে কিন্তু সেই অন্যায়ের পথ ধরে অনেকগুলো অন্যায় চলতে থাকে। এদের যাত্রাপথ কি খুব কুসুমাস্তীর্ণ হবে? পৃথিবীতে সকলের কাছে গ্রহণযোগ্য কোনো কিছু হয়, তাতে কিন্তু আমরা কোনো গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো না। কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে শূন্য। লেট এডিশন দেখতে চোখ রাখুন এসএটিভির পর্দায় রবি থেকে বুধবার রাত 11:30। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গটা মাথার পর রেখে সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত হবে না। যতবার আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, প্রতিটি জায়গায় জনরীতি সেখানে সফল ছিলেন। বাংলাদেশের করণীয়টা কি? সরকারের তরফ থেকে সবকিছু করা সম্ভব নয়। এই ধারাটা সঠিক না, এটা এখন তর্ক বিতর্কের সময় নয়। এটার সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপকভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়মগুলো করছে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে, আমাদের তাতে প্রোডাক্টিভিটি বাড়বে না।
সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। রাজনীতি যদি বুঝতে হয়, মানুষের মনটাকে আগে বুঝতে হবে। ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে এবং রাজনীতিবিদরা ব্যবসা করা শুরু করেছে। একটা অন্যায় করলে কিন্তু সেই অন্যায়ের পথ ধরে অনেকগুলো অন্যায় চলতে থাকে। এদের যাত্রাপথ কি খুব কুসুমাস্তীর্ণ হবে? পৃথিবীতে সকলের কাছে গ্রহণযোগ্য কোনো কিছু হয়? এসএলকে মিউজিক প্রেজেন্টস ঈদ মিউজিক ফেস্ট পাওয়ার্ড বাই সোল ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড। আপনারা দেখছেন এসিটিভির বিশেষ এই ঈদ আয়োজন। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা এবং আমার সাথে আছেন মনির খান। আবারও ফিরছি তার কাছে। আবারও গানে ফিরতে চাই, এবার কোন গানটা হচ্ছে? মাকিন একটি গান গাবার কথা অনেকেই বলেছেন, যেমন ল্যাংটা ছিলাম ভালো ছিলাম গানের অনুরোধ করেছেন, এই গানটা কিন্তু মাকে নিয়ে গান। আবার আরেকজন বলেছেন মাকে নিয়ে গান গাইবার জন্য, তো আমি যেহেতু সময় কম আমি মাকে নিয়ে একটি গান গাইবার চেষ্টা করছি, সবারই পছন্দ হবে আমার বিশ্বাস। গানটি লিখেছেন সুর করেছেন মিল্টন খন্দকার, আমি গাইবার চেষ্টা করছি। ঠিক আছে, শুনি। এই ধরনের গান তো দর্শকদের ভালো লাগবে, কারণ মা হচ্ছে এমন একটা অনুভূতির জায়গা, পৃথিবীর সব সুখ সব দুঃখ সব আবেগ এই একটা শব্দ দিয়ে প্রকাশ করে ফেলা সম্ভব। আমরা আরো একটা গান শুনতে চাই মনির ভাই, কোন গানটা হচ্ছে এবার? আমরা আর তিনটে গান পাবো তো? হ্যাঁ, আমরা আর তিনটা গান পাবো। আমরা সাদা কাপড় পরলে মন সাদা হয় না, আমার প্রথম অ্যালবামের গান। এই গানটু লিখেছেন মিল্টন ভাই, লেখা সুর করা মিল্টন ভাই। শুনবো। চলো। ওরে সাদা কাপড় পরলে যেমন মনটা সাদা হয় না, চকচক করিলে তেমন সোনা তারে কহে না, আবার এক তারাটা থাকলে হাতে বাউল হওয়া যায় না, এক তারাটা থাকলে হাতে বাউল হওয়া যায় না। আগে মনটা বাউল করে নে না, আগে অন্তর বাউল করে নে না। হাতে বাউল হওয়া যায় না, একটা ডাটা থাকলে হাতে বাউল হওয়া যায় না। আগে মনটা বাউল করে নে না, আগে অন্তর বাউল করে নে না, আগে মনটা বাউল করে নে না, আগে অন্তর বাউল করে নে না। নানান রঙের গাভীরে ভাই একই রঙের দুধ, নানান জাতের মানুষ রে ভাই একই মায়ের ফুল, নানান রঙের গাভীরে ভাই একই রঙের দুধ, নানান জাতের মানুষ রে ভাই একই মায়ের ফুল। এ কথা সত্য সবাই জেনো, এ কথা সত্য সবাই জেনো, এই সত্য না মানিলে পাউল হওয়া যায় না, সত্য না মানিলে বাউল হওয়া যায় না। আগে মনটা বাউল করে নে না, আগে অন্তর বাউল করে নে না, আগে মনটা বাউল করে নে না, আগে অন্তর বাউল করে নে না। Thank you.
মানব জাতির গায়ের ভাই রক্ত আছে লাল, তবু কেন সাদা কালোর দ্বন্দ্ব চিরকাল? মানব জাতির গায়ের ভাই রক্ত আছে লাল, তবু কেন সাদা কালোর দ্বন্দ্ব চিরকাল? এ বিবাদ ভুলতে হবে আগে, এ বিবাদ ভুলতে হবে আগে, এই সত্য না মানিলে সাধক হওয়া যায় না, এই সত্য না মানিলে সাধক হওয়া যায় না। আগে মনটা বাউল করে নে, আগে অন্তর বাউল করে নে, আগে মনটা বাউল করে নে, আগে অন্তর বাউল করে নে। সাদা কাপড় পরলে যেমন মনটা সাদা হয় না, চকচক করিলে তেমন সোনা তবে কয়না, একটা ডাটা থাকলে হাতে বাউল হওয়া যায় না, একটা ডাটা থাকলে হাতে বাউল হওয়া যায় না। আগে মনটা বাউল করে নে, আগে অন্তর বাউল করে নে, আগে মনটা বাউল করে নে, আগে অন্তর বাউল করে নে, আগে মনটা বাউল করে নে, আগে অন্তর বাউল করে নে, আগে মনটা বাউল করে নে, আগে অন্তর বাউল করে নে। একদম, আগে মনটা বাউল করে নিতে হবে। অনেক ধন্যবাদ ভাইয়া, এবং একই সঙ্গে ধন্যবাদ আমাদের মিউজিশিয়ানদেরকে, যারা আজকে আমাদেরকে আসলে একবার একদম দুঃখে নিয়ে যাচ্ছে, একবার আনন্দে নিয়ে যাচ্ছে তাদের মিউজিক্যাল জার্নি দিয়ে। আজকের পুরো মিউজিক্যাল ফ্যামিলিটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিন আমাদের দর্শকদেরকে। আসলে আজকে ঈদের দিন আমরা এই অনুষ্ঠানে আসলাম। এসএটিভিকে অনেক ধন্যবাদ যে সবার সাথে, বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশের ভাই বোনেরা রয়েছেন, সবার সাথে আজকে সময়টুকু কাটানোর সুযোগ করে দিলেন। ধন্যবাদ এসএটিভি, যারা এসএটিভির সাথে সংশ্লিষ্ট, ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আছেন, সকলকে অন্তর থেকে দোয়া ভালোবাসা। যাদের কারণে আজকে এই অনুষ্ঠান, শুধু আজকে নয়, প্রত্যেকটি শিল্পীর শক্তি, সাহস এবং সুন্দর গান পরিবেশনের যে সুযোগ করে দেন, তাদের অবদান অনেক, তাদের কাছে অনেক ঋণ জমা থাকে। এই ঋণ শোধ করা মুশকিল হয়ে যায়, কারণ প্রতিনিয়ত কাজ করতে হয়। কিন্তু আমরা অনেকেই বলে ফেলি, আমার সাথে পাঁচজন হ্যান্ডস আছে। তো এই শব্দগুলি যদি আমরা একটু না বলে, যদি সম্মানের সাথে বলি, যন্ত্রশিল্পী বা পাঁচজন যন্ত্র সঙ্গত করছেন বা একজন কিবোর্ড প্লেয়ার, এভাবে বললে কিন্তু বলা যায়। কিন্তু আমরা হরমেশে বলে ফেলি পাঁচজন হ্যান্ডস আছে। তা অসম্মানজনক পর্যায়ে না নিলে, সম্মান দিলে সম্মান নষ্ট হয় না। আমি পরিচয় করে দিচ্ছি, আমার ছোটো ভাই রাশেদ অসাধারণ কিবোর্ড প্লেয়ার ও চমৎকার কিবোর্ড বাজাচ্ছে। আমাদের টিম লিডার তপন ভাই, উনি চমৎকার গিটার প্লেয়ার, এই বাংলাদেশের উল্লেখযোগ্য যে দু একজন রয়েছে তার মধ্যে অন্যতম। আমাদের রয়েছেন রিন্টু ভাই, বেস গিটার, লম্বা একটি গিটার বাজাচ্ছেন, খুব শান্তশিষ্ট মানুষ, চমৎকার উনি গিটার প্লে করেন। পাশে রয়েছেন আমার আরেক ছোটো ভাই শহীদুল, অক্টোপ্যাড প্লে করেও অসাধারণ, বাংলাদেশের দু একজনের মধ্যেই ও একজন। রয়েছে ভাগ্না সৌমিত্র, জানেন যে ও তবলা, ওর বাজানো তবলা প্রায় আপনারা শুনে থাকেন, দেখে থাকেন, চমৎকার তবলা প্লে করে। এই পাঁচজনের সহযোগিতায় একজন মনির খান আপনাদের সামনে ভালো বা সুন্দর গাওয়ার সাহস পাই, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে পরিচয় পর্বটা সেরে দেবার জন্য। আমি এত সুন্দর করে কিন্তু বলতে পারতাম না, কারণ তাদের বৈশিষ্ট্যগুলোকে আপনি যেভাবে উল্লেখ করেছেন এবং এত গুণীভাবে এত সুন্দর করে বলবার জন্যই, শুধুমাত্র গান না, এই কথাগুলোর জন্যই কিন্তু একজন মনির খানকে সবাই এত ভালোবাসে। ভাই আমরা আরেকটা গানে যাব, কোন গানটা হচ্ছে এবার? কলেজের করিডোরে দাঁড়িয়ে তুমি, আমার প্রহর কত গুনতে, এই গানটির যে কত অনুরোধ, এখানে আসবো জেনে আমার মোবাইলে মনে হয় না হলে 200 SMS আছে যে ভাই এই গানটি অবশ্যই গাইবেন, ইয়াং প্লপন এই গানটি খুব পছন্দ করে। ঠিক আছে, শুনি গান।
কলেজের করিডোরে দাঁড়িয়ে তুমি আমার ভোর কত বলতে, মেঘলা আকাশ হতো মনটা তোমার যদি আমি আসবো না শুনতে। কলেজের করিডোরে দাঁড়িয়ে তুমি আমার ভোর কত গুনতে, মেঘলা আকাশ হতো মনটা তোমার যদি আমি আসব না শুনতে। চোখের পানি আর কপালের ঘাম, চোখের পানি আর কপালের ঘাম মিলে মিশে হতো একাকার, জানি না এখন তুমি কোথায় আছো সাজিয়েছো তার সংসার, জানি না এখন তুমি কোথায় আছো সাজিয়েছো তার সংসার। কালিতে লিখতে চিঠি উত্তর পেতে হলে দেরি, তুমি করতে আমার সাথে আড়ি, নীল নীল কালিতে লিখতে চিঠি উত্তর পেতে হলে দেরি, তুমি করতে আমার সাথে আড়ি। সেই দিন সেই স্মৃতি সেই হাসি গান এখন কি মনে পড়ে আর, জানি না এখন তুমি কোথায় আছো সাজিয়েছো তার সংসার, জানি না এখন তুমি কেমন আছো সাজিয়েছো তার সংসার। করে জমা ভালোবাসাতে নিজের হাতে তুমি মারলে, তুমি এতটা নিঠুর হতে পারলে, তিল তিল করে জমা ভালোবাসাতে নিজের হাতে তুমি মারলে, তুমি এতটা নিঠুর হতে পারলে। তুমি তো খুঁজে নিলে সুখেরই ভুবন, ভাবলে না কি হবে আমার, জানি না এখন তুমি কোথায় আছো সাজিয়েছো তার সংসার, জানি না এখন তুমি কেমন আছো সাজিয়েছো তার সংসার। কলেজের করিডোরে দাঁড়িয়ে তুমি আমার ভোর কত গুনতে, মেঘলা আকাশ হতো মনটা তোমার যদি আমি আসবো না শুনতে। চোখের পানি আর কপালের ঘাম মিলে মিশে হতো একাকার, জানি না এখন তুমি কেমন আছো সাজিয়েছো তার সংসার, জানি না এখন তুমি কোথায় আছো সাজিয়েছো তার সংসার, জানি না এখন তুমি কেমন আছো সাজিয়েছো তার সংসার, জানি না এখন তুমি কেমন আছো সাজিয়েছো তার সংসার। অসংখ্য ধন্যবাদ মনির ভাই, ঈদের আয়োজনটা ঈদের আনন্দটা আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেবার জন্য। দর্শকদের উদ্দেশ্যে শেষ যদি কিছু বলবার থাকে। প্রতিনিয়তই বলছি বাংলাদেশকে বেশি ভালোবাসবেন, বাংলাদেশের গান শুনবেন, ভালো মন্দ বিচারের দায়িত্ব আপনাদের উপরেই, কারণ আমরা কাজ করছি খুব বেশি বুঝি না, কাজ করে যাচ্ছি আপনাদের খুশি করার জন্য, হয়তো অনেক কিছুতেই আপনারা বঞ্চিত হন বা অনেক কিছুতেই আপনারা অখুশি হন, যদি একটি গান দিয়েও আপনাদের হৃদয়ের কাছাকাছি যেতে পারি, হৃদয়কে খুশি করতে পারি, সেটাই হবে জীবনের শ্রেষ্ঠ কাজ। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সেই কাজটি আপনাদের জন্য করতে পারি। ধন্যবাদ। আমি একটু বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকে।
দর্শক, আপনারা দেখছেন এসএলকে মিউজিক প্রেজেন্টস ঈদ মিউজিক ফেস্ট পাওয়ার্ড বাই সোল ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড। আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আছি আমরা, আজকের আয়োজনটি শেষ করব, তবে আগামীকালকে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে এবং সাত দিনব্যাপী আমরা থাকবো এসিটিভির বিশেষ এই ঈদ আয়োজনে। আজকের আয়োজনের কোনো অংশ যদি আপনারা মিস করে থাকেন তাহলে তা দেখে নিতে পারেন এসিটিভি এন্টারটেইনমেন্ট থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা শেষ গানটা শুনতে শুনতে বাড়ি যাব। এই তো তার বন্ধুর অনুরোধ ছিল, একদম কানাডা থেকে না আমেরিকা থেকে বলছিল, আমেরিকা থেকে লস অ্যাঞ্জেলস। জেগে আছেন বন্ধু নিশ্চয়, পৃথিবীর সকল বন্ধুর জন্য এই গানটি। গানটি লিখেছেন, সুর করেছেন আহমদ ইমতিয়াজ বুলবুল, প্রেমের তাজমহল চলচ্চিত্রের গান। বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল, তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকেই বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল, তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য, জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য। এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না কোন তল, তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। সে থাকে হয় যে পূর্ণ তোমার সত্য ভালোবাসা, ছুতে পারে মহাশূন্য, আছে মসজিদ আছে গির্জা, সে থাকে হয় যে পূর্ণ তোমার সত্য ভালোবাসা,
হতে পারে মহাশূন্য। এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না কোন ফল, তার তীরে করবো আমি আমার প্রেমের তাজমহল। এই বুকেই বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল, তার তীরে করবো আমি আমার প্রেমের তাজমহল, 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 আমার প্রেমের